হিমাচল প্রদেশে পুরনির্বাচনে জোর ধাক্কা বিজেপির। পুরনির্বাচনে বিজেপির হাতছাড়া হলো দুই শক্ত ঘাঁটি। চার পুরসভার মধ্যে সোলান এবং পালামপুরে পরাজিত হয়েছে বিজেপি, অন্যদিকে মান্ডি ও ধর্মশালায় জয়ী হয়েছে বিজেপি। উল্লেখ্য, এবারই প্রথম হিমাচল প্রদেশের রাজনৈতিক দলের প্রতীকে পুরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সোলানের নির্বাচনে জয়লাভের জন্য সর্বশক্তি নিয়োগ করেছিল বিজেপি। প্রাক্তন রাজ্য সভাপতি ডক্টর রাজীব বিন্দালের উপর আলাদা করে সোলানের দায়িত্ব দেওয়া হয়েছিল। এরপরও সেখানে বিজেপির পরাজয় আটকানো যায়নি। প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা সন্তা কুমারের এলাকা পালামপুরের মোট 15 আসনের মধ্যে বিজেপির ঝুলিতে এসেছে মাত্র 2টি আসন। কংগ্রেসে জয়ী হয়েছে 11 আসনে, বাকি 2 আসনে জয়ী হয়েছে নির্দল প্রার্থীরা। সোলানের 25 আসনের মধ্যে কংগ্রেসে জয়ী হয়েছে 17 আসনে, বিজেপি পেয়েছে 7 আসন এবং 1টি আসন গেছে নির্দলের দখলে। ধর্মশালাতে বিজেপি জয়ী হলেও সেখানে পুরসভার ক্ষমতা দখলের জন্য নির্দলের হাত ধরতে হবে। এই পুরসভায় বিজেপি জয়ী হয়েছে 8 আসনে, কংগ্রেসে জয়ী হয়েছে 5টি আসনে, 4টি আসন গেছে নির্দলের দখলে। এই 4 নির্দলের প্রত্যেকেই বিক্ষুব্ধ বিজেপি। এদের সমর্থন নিয়েই এই প্রথমবার ধর্মশালা বিজেপি মেয়র পেতে চলেছে। মান্ডিতে মোট 15 আসনের মধ্যে বিজেপি জয়ী হয়েছে 11 আসনে এবং কংগ্রেস 4টি আসনে। রিপোর্ট, চ্যানেল 3 রাত।